প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানুষের কথা প্ল্যাটফর্মে। আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি। প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি ধীপপুর আলাল গ্রামে, যেটি বহুল ইউনিয়নে অবস্থিত। এটি সিরাজগঞ্জ সদরে অবস্থিত। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একজন প্রতিবন্ধী মানুষের কাছে। সে আসলে প্রতিবন্ধী ছিল না, গত ছয় বছর যাবত সে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। চলুন আমরা তার সাথে কথা বলি। আপনার নামটা যদি আমাদের জানাতেন। নদনবী শেখ। শেখ আপনার নাম? নদনবী শেখ। নদনবী শেখ, বাড়ি দিতপুর আলাল। আমি ভালো ছিলাম, ছয় বছর আগে আল্লাহ আমাকে অসুখ দিছে। অসুখে আমি ছয় সম্পদ যা কিছু আছে বেচা কোনরে ঢাকা বাইডিং হাসপাতালে গেছিলাম। তিনি নর্থ বেঙ্গল থেকে আমাকে পাঠাছিল সিরাজগঞ্জ, নর্থ বেঙ্গলে ঢাকা বাইডিং হাসপাতালে পাঠাছিল। দিন রাত হুইয়া থেকে 1800 টা সিট ভাড়া দিয়ে আসি। আমার রোগ কিছু ভালো করে পারি নাই। আমাকে হাসপাতালে রাখিয়া আট 10 দিন চেষ্টা করে আমি বাইরে আসি। আমি চেক আপ গুলাইতে পারি নাই। আইসা 6 বছর বাবত আমি আজ ঘরে বলে আসি বাবা। আমি ডাক্তার কি বলছে আসলে আপনার সমস্যাটা কি কি বলছে? ডাক্তার কইছে যে শরীর ভালো হব, কিন্তু সময় নাই গো, সময়ের দরকার রোগ ভালো হব। এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার খয়রে দিছে। আপনার এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা আমি ডায়াবেটিস, হাই প্রেশার, প্রেশার কি মাথা ঠিক করতে পারি না, উঠে খাওয়া এবার পারি না, আটা ফোলা চলা ফোলা কিছুই করে পারি না। পানি পায়ে কোনো আপনার বল নাই, শক্তি নাই? শক্তি কোন জায়গায় নাই আমি ধরে পারি না, কিন্তু আমি যে উঠে যে খাওয়াবো খাওয়া থেকে পারি না, তরতরের আত্ম কাঁপে, মাথা ঠিক করতে পারি না। দুনিয়া নীল ভয়ে যায়, নীলবর অন্য হয়ে যায়, খাড়া থাকতেই পারি না আমি, উঠতেই পারি না। এই অবস্থাটা তো আপনার ছিল না, আপনার এই গত 6 বছর যাবত এই অবস্থায় আপনি পড়েছেন। তো তার আগে আপনি কি করতেন আসলে, কি কর্ম করে আপনি খেতেন? ইসকেজালে খাসি, মাঠে কাজ করে খাসি, তান্তর ইসকেজালে খাসি আমি। তখন আপনার এরকম অভাব অনটন কোনো কিছু ছিল না? না, তা কোনো অনটন ছিল, আল্লাহ আমার সুস্থ শরীর আসিল, ভালোই চলছি। মানে যে পয়সা কড়ি কাই ধারায়ও নাই, দাঁড়িয়েও নাই, আল্লাহ আমাকে সংসার ভালোই চালাইছে। মানে আপনার যখন অসুস্থতা হলেন, তারপর থেকে আসলে আপনার চিকিৎসা খরচ বাবদ যে টাকাগুলো চলে গেছে, হ্যাঁ, সেখান থেকে আপনি আর এখন চিকিৎসা করাইতে পারতেছেন না? এরকম চিকিৎসা করাই পয়সা করিয়াছিল, সসম্পদ যা ছিল নাগান বান্দান করে আমি চেষ্টা করছি যে শরীর ভালো করবো। তা আমার শরীর আর ভালো হইল হইলো না বাবা জি, আমার শরীর আর ভালো হইল না, আমার আর কিছু করে পারি না। আমার খালি দিন রাত খালি হইয়া বসিয়া নামাজ বন্ধ কি করি, এই বসে থেকে এ সারা নামাজ আমি কোনোদিন কাজে দিই না, এই বসে থেকে খালি সারা আমি নামাজ বন্ধ করি, এইটুকুই কাজ করে পারি। অভাবে ওষুধপাতি খাইবার পারি না আমি, আর ওষুধপাতির চোটে না আমার খবর আর কি নেয় না। আমার চলাফেরা খুব কষ্ট, আমি আর চলার পারতেছি না, ওষুধপাতিও খাওয়ার মতন ব্যবস্থা আর নাই, সম্পদ ফিরে আলাসি ওই চেষ্টা বাবদেই সব কিছু আর নাই, কিছুই নাই, এখন চলার মতন কোনো সামর্থ্য নাই। সামনে কি কি আর ওটা বড় বসা করে আবার লিশান তাহলে যে রাস্তা যাবো, এরপর তো ক্ষমতা নাই, বাড়ি থেকে যে বাড়াবো এ ক্ষমতা নেই, এই খালি ঘরের মধ্যে থাকি, ঘরে উঠতে পারে আসে নামাজ বন্ধু কি, এই যে বারিন্দায় বসে থাকি আর নামাজ বন্ধু কি করি, আর আল্লাহ আল্লাহ শেখের করি, আর কি করবো, করার মতন কোনো জায়গা আমার নাই। আর বর্তমান খুব এখন চিকিৎসার অভাবে পয়সা করি আর কিছু কিছু জোগাড় করতে পারি না আমি, জোগাড় করার মতন আমার ক্ষমতা নাই,
রাস্তায় পথে ঘাটে কোন জায়গা মানুষের কাছে যাওয়ার মতন ক্ষমতা নাই। মানুষ জুতুল বাড়ির উপর জুলকে সহযোগিতা করে, বাড়ির উপর জুল দু চার মাসে দেয় দেয় না, ভয়া দিয়ে দিয়ে জুল যাই, ওই দিয়ে আমি ওষুধপাতি খালি খাই আর টক টক ওষুধপাতি খাই আর কোনো সমর্থ আমার নাই। আপনার এই স্বামীর যে এই অবস্থা কতদিন যাবত বা আগে তিনি কি করত? আগে রিক্সা চালানতো, রিক্সা চালাইছে, মাঠে কাজও করছে, তখন বালি তুলছে। এখন হে 6 বছর ঘরে বসে থেকে আমার চলাফেরা খুবই কঠিন হয়েছে, তা ঘরে বসে থেকে আমার তলা বাড়ি ঘোরা নাগে। তা এখন বর্তমান এক কি হয়েছে আপনার হাজবেন্ড স্বামীর কি হয়েছে? তার ওই লোক প্রতিবন্ধী দেখলা পড়ে গেছে, একবারে ডায়াবেটিস এমন হয়েছে যে তার প্রেশার, তার জন্ডি, তার মাথা ঠিক আছে না, সব বোন শরীরে একবারে বিষে ভরে গেছে, সে চলার পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, এদিন যা খাইছে এখন তাও খেলে পারি না। তার মানে এক সময় আপনার স্বামী যে পিছনে যে রিক্সাটা দেখতে পাচ্ছি এই রিক্সাটাই তো চালাইতো, রিক্সাটাই চালাইতো। প্রিয় দর্শক, তার স্বামী এই রিক্সাটাই চালাইতো, 6 বছর আগেও এই রিক্সায় করে কিন্তু সে প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু সে তার জীবিকা নির্বাহ করতো, কিন্তু বর্তমানে কিন্তু তার পা দুটো অচল হয়ে যাওয়ার কারণে, সে শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে সে কিন্তু এখন এখানে পড়ে আছে। তো এখন চিকিৎসা কি করিয়েছেন? চিকিৎসা এখন না ভরার মতন চিকিৎসা হয়ে বেড়া পাই না, কিছু খিলে বাড়ি ফেরতেছে না, অল্প জ্বর সামান্য কিছু কিছু হয়ে খিলাইতে আসি, চলা খুবই কঠিন হয়ে গেছে। মানে চিকিৎসা তো করিয়েছেন কোনো জায়গায়? করতে আইছি তো, ঢাকা নিয়ে গেছিলাম, নর্থ বেঙ্গল নিয়ে গেছিলাম, সদর হাসপাতালে নিয়েছিলাম, কোনো তার চিকিৎসা ভালো হইলো না, রুগীরও কোনো ভালো হইলো না, চিকিৎসা কোনো নাম করা দিয়ে হলো এই রোগ হয়েছে এই খাইব তাকে। মানে আপনার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আপনার স্বামীকে চিকিৎসা করেছে? আমার যা কিছু আসিল বেচা কিনে না গেবেন না, তার শেষ করে দিয়ে এখন আরাম তৈরি ফেরতে আসি না, সয় সম্পত্তি নাই কি না গেবেন না, শেষ করতে এখন ননদ নন শাসাতে আল্লাহ সম্পত্তি তাই তা কোনো মতে আল্লাহ চলতে আসি, কোনো মতে 2 সন্ধ্যা নাকি 1 সন্ধ্যা খাওয়ার দিন নিতে আসি, তো সবই তলা একরকম কষ্ট করে চলতে আসি, কিন্তু চিকিৎসা মোটি হেরে ফেরতে আসি না। স্বামীরও আগে খুব ভালো আছিল, কামাই কাজে হচ্ছে, খাওয়া দাওয়া সবই চলছে, এখন মোটেই চলে ফেরতে আসি না, স্বামী হোক কিছু খেলা ফেন না, আমিও কিছু খেলা ফেন না, খাওয়া পড়া সবই কষ্ট হয়েছে, এখন তার ব্যবস্থা কী করা দেবো আপনারা গায়ের পাদ্য আছে করে দিবেন। আচ্ছা, এখন সমাজের যারা বিত্তবান আছে, হ্যাঁ, তাদের কাছে আপনার কি চাওয়া, আপনার স্বামীকে নিয়ে কি চাওয়া আসলে একটু বলবেন? আমার স্বামীর যেভাবে ভালো হয় আগের মতন তো বা চলে, সেভাবে আমার স্বামীর জন্য সাহায্য করবে কইতেছি, কিন্তু সাহায্য চাইতেছি আমার স্বামীর শরীর যাতে ভালো হয়, আনতে তো কামাই কাজে হয়ে আগে দুল না খায় চলাফেরা তো হইতে পারে, আগের মতো জীবন তাহলে ফিরে আসতে পারে, এইটা আমি চাইতেছি। আর চাইতেছি যে আমার কষ্ট তারও কষ্ট, হে দিলে ভালো থাকতে আমিও ভালো থাকতেছি, তো তার শরীরে সমস্ত চলার জন্য আমার কিছু সাহায্য দেবেন এই কইতেছি। প্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ নূন্য বিশেখের তার যে এই যে অসহায়ত্ব, তার যে চলাফেরা তিনি করতে পারেন না, একসময় তিনি যে রিক্সাটি নিয়ে বের হতেন মাঠে, সে রিক্সাটি কিন্তু এখন প্রায় মানে জং ধরে রয়েছে, সেও চলাফেরা করতে পারেন না, তার রিক্সাটাও কিন্তু এখানে রয়েছে। একসময় সে খুব ভালো ইনকাম করলেও এখন কিন্তু ঘরে পড়ে যাওয়ার কারণে তিনি কিন্তু ইনকাম সোর্স তার কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং চিকিৎসা খরচ তার ওয়াইফের কথা অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু জায়গায় চিকিৎসা করিয়েছে, কিন্তু সেরকম কোনো ফল তারা পায়নি, এবং তাদের যে সম্পদটুকু ছিল চিকিৎসা খাতে ব্যয় করার কারণে তারা কিন্তু এখন চিকিৎসাও আর করাতে পারছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো মানুষের কথার গল্পগুলো। পরবর্তীতে আরও কোনো জায়গায় আরও অন্য কাউকে নিয়ে আমরা প্রতিবেদন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।